ওয়েলকাম এভরিওয়ান, ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাস পর্যন্ত আমরা যেগুলো করেছি তার মধ্যে আজকের কোশ্চেন টাইপের সাথে আমাদের কিছু মিল অমিল অনেক কিছু থাকবে। তো আমরা যেটা করব সেই সিস্টেমটাকে মাথায় নিয়ে সেই চিন্তা ভাবনার সাথে আমাদেরকে কাজ করে যেতে হবে, যাতে বেশি বেশি গ্রামারও না পড়া লাগে, আবার যে পরিমাণ গ্রামারটা একদম দরকার সেই গ্রামারটাকে আমরা মাথায় রেখে আমরা ঠিক মতো কাজ করে যেতে পারি। তো শুরু করা যাক। তো প্রথমত আজকের যে কোশ্চেন প্যাটার্নটা, এইটাকে মেইনলি তারা বলে থাকে রাইটিং স্যাম্পল। এটা এক ধরনের রাইটিং টেস্ট, লাইক বেসিক একদম সবচেয়ে বড় রাইটিং টেস্টের এক পার্টি হইতেছে এইটা, যেটাকে এরা বলে হচ্ছে রাইটিং স্যাম্পল। তো রাইটিং স্যাম্পল সিস্টেমটা কেমন সেটা দেখা যাক। তো মূলত এইখানে অনেক কিছুই আমাদের পূর্ববর্তী কিছু কোশ্চেন প্যাটার্নের সাথে মিলে যায়। তো তোমাদের হয়তো মনে পড়ে যে আমরা একটা কোশ্চেন প্যাটার্ন করেছি যেখানে আমাদের কিছু ইমেজ দেওয়া থাকতো, আমাদের সেই ইমেজগুলোকে বর্ণনা করা লাগতো, ইমেজগুলো থেকে বিভিন্ন থটস নিয়ে আসা লাগতো, এক্সেট্রা এক্সেট্রা, রাইট? তো আজকে যেটা করতে হবে আমাদের অনেকটা সেইটার কাছাকাছি থাকবে। কিন্তু পার্থক্য তাহলে কি, দুইটা সিস্টেমকে পার্থক্য করার কারণ কি? ওইখানে তোমার কাছে একটা দৃশ্য এখানে ওইখানে দেখানো ছিল, একটা সিনারিও ছিল, রাইট? কিন্তু তোমার আজকের দিনে কিন্তু এখানে কোনো সিনারিও তোমাকে স্পষ্ট দিচ্ছে না, যেটা দেখে তুমি পুরো আলোচনাটা করতে পারো। ধরুন আগের দিন যেটা ছিল বা আগের এই কোশ্চেন প্যাটার্নটাই ছিল যে তুমি দরকার হলে খুব হাইপোথেটিক্যাল কোনো চিন্তা ভাবনা বা পরিস্থিতি নিয়ে তোমাকে ভাবার কিছু নেই। আসলে ওইটা কোনো কোশ্চেন ছিল না, ওইটা ছিল একটা ডেসক্রাইব। দ্যাট ওয়াজ নট আ কোশ্চেন, দ্যাট ওয়াজ আ ডেসক্রাইব। তুমি দেখতেছো, ওকে, আই ক্যান সি আ মুন, আ সান, আই ক্যান সি আ মুন, আই ক্যান সি আ রিভার, আই ক্যান সি টু হিউম্যান বিং, আই ক্যান সি আ লেডি, আই ক্যান সি আ জেন্টলম্যান, দেয়ার ইজ আ কিটি, এক্সেট্রা এক্সেট্রা। তুমি যেটা ছবিতে দেখতেছো ওইটা মূলত তোমার হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা না, বরং তোমার জাস্ট পরিস্থিতি বিবেচনা। জাস্ট যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটাকে তুমি কি করে ডেসক্রাইব করতে পারো, দ্যাট ওয়াজ জাস্ট আ ডেসক্রাইব, নাথিং এলস। তাহলে এখন কি হচ্ছে? কিন্তু ডেসক্রাইবিং এর ক্ষেত্রে যেটা ছিল, তোমাকে কিন্তু রাইটিং স্কিলটা ঠিক মতো ব্যবহার করতে হয়েছিল। কিন্তু তোমার ডেসক্রাইবিং তো ডেসক্রাইবিং, দেখে দেখে বোঝাইতে হচ্ছে অন্য কিছুটা। কিন্তু এই যে সবচেয়ে বড় কোশ্চেন প্যাটার্নটা থাকবে, যেখানে থাকবে প্রায় 3 থেকে 5 মিনিট যাবৎ তোমাকে এই টপিক নিয়ে লিখতে হবে। কখনো মিনিমাম ওয়ার্ড লিমিট দিয়ে দিবে যে 150 ওয়ার্ড তোমাকে লিখতেই হবে, তার কমে লিখে তুমি এই কোশ্চেন প্যাটার্ন থেকে ছাড় পাবা না, ছুটি পাবা না। আবার কখনো তোমাকে বলে দিবে যে না ঠিক আছে, তুমি হচ্ছে জাস্ট 3 থেকে 5 মিনিট যাবৎ যা লিখে পারো লেখো। তো প্রথম কথাই থাকবে যে তুমি কোশ্চেনটাকে আগে পড়ো। ধরে নাও তোমাকে যে 5 মিনিট, আমি এই টাইমটা তোমাদের জন্য ভেঙে দিচ্ছি। এইখানে যেটা হবে, এখানে তোমাকে মিনিমাম 3 মিনিট লিখতে হবে, তার আগ পর্যন্ত তোমার আর এই কোশ্চেনটা চেঞ্জ করার তুমি কোনো ওয়ে পাবা না। এবং ওই 3 মিনিটে তুমি যদি না লিখে বসে থাকো, তোমার কোনো কার্সর চলছে না, টাইপ চলতেছে না, ওয়ার্ড ইনক্রিজ হচ্ছে না, দ্যাট মিনস তারা ধরে নিবে যে ইউ আর নট ফ্লুয়েন্ট এনাফ, ওকে, টু ডিসক্রাইব আ কোশ্চেন অ্যান্সার। এখানে কিন্তু কোনো সিচুয়েশন ডেসক্রাইব করতে হচ্ছে না বা সিনারিও ডেসক্রাইব করতে হচ্ছে না, তোমাকে যেটা ডেসক্রাইব করতে হচ্ছে দ্যাটস দ্য অ্যান্সার, ইউ আর নট গুড অ্যাট অল ইন দ্যাট ফিল্ড, এটা ধরে নেওয়া হবে। তো তোমাকে থেমে থাকা যাবে না, তুমি কি করতে পারো, লাইক টাইপ শুরু করলে তোমাকে টাইপ করতে থাকবা, এরকম একটা বিষয় তো করতেই হবে, এরকম না বাট করতে থাকবা, এটা হইতেছে প্রথম তোমাদের জন্য টিপ। তো যেটা করবা, এই 5 মিনিটকে তোমরা একটা ভাগ করে নিবা, বলতে পারো 1 মিনিট 4 মিনিট অথবা 45 সেকেন্ড এবং 4.4 মিনিট 15 সেকেন্ড, এরকম একটা ভাগে তোমরা এটাকে ভাগ করে নিবা, রাইট?
তো কেন বলতেছি এটাকে তোমাদেরকে ভাগ করে নিতে সেটাও বুঝতে হবে এবার। সেটার কারণ হচ্ছে যে এইখানে যে কোশ্চেন গুলো থাকবে সেইগুলো তোমার কোনো সহজ কোশ্চেন বা ওই যে আগে গতদিন আমরা এক ধরনের কোশ্চেন করেছিলাম, দ্যাট ওয়াজ আ ডেসক্রাইবিং কোশ্চেন, লাইক জাস্ট তোমাকে বলা ছিল যে হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট, তো কি তুমি জাস্ট খুব ফেভারিট সাবজেক্ট, কি কোনো হাইপোথেটিক্যাল অ্যান্সার বা এইটার জন্য কি তোমাকে খুব চিন্তা ভাবনা হাইপোথেটিক ক্রিয়েটিভিটি এইগুলো মিলাইতে হচ্ছে? কখনো মিশাতে হচ্ছে না। বা ওইখানে তোমার কাছে এরকম না যে ওইটা একটা জাস্ট নর্মাল জেনারেল ডে কোশ্চেন, নাথিং এলস, তো ওইগুলোর ক্ষেত্রে তোমাকে ভাবনা চিন্তা করার এত কোনো দরকার নেই, তুমি অ্যান্সারটা দাও, স্ট্রেট কাট ওয়ার্ডে অ্যান্সার করো, 30 সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিট শেষ। এখানে যখন 5 মিনিট তোমাকে লিখতে হবে এবং কোশ্চেনটা কেমন থাকবে এইটা এবার আমাদেরকে কোশ্চেন করে বুঝতে হবে। দেখো, ডু ইউ থিঙ্ক প্যারেন্টস শুড বি হেল্ড রেসপন্সিবল ইফ দেয়ার চাইল্ড কজেস ট্রাভেল অ্যাট স্কুল অর ইন পাবলিক প্লেস, হোয়াই অর হোয়াই নট? এখন দেখো, এটা কি কোনো ইয়েস নো বা সাবজেক্টিভ রিলেটেড বা বাস্তবধর্মী তোমার কোনো পড়ালেখা কোনো কিছু বেসড কোনো কোশ্চেন না, এইটা তোমার হচ্ছে একটা হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন, যেখানে তোমাকে মূলত তোমার ব্রেনস্টর্মিং করে তোমার ক্রিয়েটিভনেস কে ব্যবহার করে তুমি এই কোশ্চেনটা বা এই সিনারিওটা, এটা একটা কেস স্টাডি বলা হয়, তো এই কেস স্টাডিটাকে তুমি কি করে স্বতঃসিদ্ধ করতে পারো বা এই কেস স্টাডিটা যদি তোমার উপর করা হয় তুমি কি বলবা, এই পরিসংখ্যানটা এই সার্ভেটা যদি তোমার সাথে করা হয় তুমি কি বলবা, এইটাই হইতেছে এই কোশ্চেন প্যাটার্নটার সিস্টেম। এবং এই 3 থেকে 5 মিনিট টাইপের যে কোশ্চেনটা থাকবে, ইন এভরি সিনারিও এই ধরনেরই কোশ্চেন থাকবে। তোমার কাছে একটা কেস স্টাডি দিয়ে দিবে, প্রথমে একটা ইয়েস নো কোশ্চেন করবে এবং তুমি যেটাই বলো না কেন তোমাকে সেইটার পক্ষে পর্যাপ্ত যুক্তি দেখিয়ে তোমাকে নিজেকে প্রমাণ করে যেতে হবে। আমরা এটাকে অনেকটা সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেন যেটা আমাদের থাকে সিকিউ, এটার ঘ দাগের সাথে তুলনা করতে পারি। ঘ দাগে কি বলে, উদ্দীপকের গুরুত্ব বিশ্লেষণ করো বা গুরুত্ব বিশ্লেষণে তোমার কি মনে হচ্ছে, এটা উচ্চতর দক্ষতার কোশ্চেন, তাই না? হায়ার অ্যাবিলিটির কোশ্চেন, তো এইটাও হচ্ছে একটা হায়ার অ্যাবিলিটির কোশ্চেন। তো তোমাকে ঠিক ওই প্যাটার্নটাকে ওই আইডিয়াটাকে ওই সিস্টেমটাকে মাথায় রেখেও তোমাকে এটা হায়ার অ্যাবিলিটিতে এই কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে। তো দেখা যাক যে আমরা এই কোশ্চেন গুলোর দিকে কিভাবে যেতে পারি বা কিভাবে এগুলো অ্যান্সার করতে পারি। চলো, তো প্রথমত আমি যেটা বলছি যে এইটা আমাদেরকে 1 মিনিট আর 4 মিনিটের একটা ভাগে ভাগ করতে হবে। তোমাদেরকেও সেম একটা বিষয় দিচ্ছি যে তুমি এইটাকে ভাগ করো। কিভাবে ভাগ করো, তুমি এইখানে দেখো যে 1 মিনিট সময় নিয়ে তুমি এটাকে কি বুঝতে পারছো। তো তোমাকে সহজ যে একটা কথা বলছে, যদি একটা চাইল্ড, একটা শিশু সন্তান বা শিশু সন্তান হিসেবে এমন না, 18 বছরের নিচে সবাই শিশু, তো যে কোনো চাইল্ড যদি রাস্তায় বা স্কুলে কোনো ট্রাভেল বা কোনো ঘটনা ঘটায়, সে ট্রাভেল কিন্তু সিরিয়াসলি বোঝানো হচ্ছে, ওই কারো সাথে সিলি মিস্টেক করা, একজনের সাথে ঝগড়া করে তার ব্যাগ দিয়ে বেঞ্চ মুছে ফেলা বা তার কাগজ ছিঁড়ে ছুড়ে ফেলাই দেওয়া, these are not travels like school and in public place. Travels ki hote pare je tumi public smoking kore, eta ekta it causes the huge trouble. She slang language use kore, she manushke slazing kore, she teasing kore, she pora lekha kore na, she disturb create kore school e, she school e poribesh ta noshto korche, she public place noshto korteche, manusher sathe maramari kore. জাস্ট দেখো, এই 1 মিনিটে আমি কতগুলো সিনারিও আমার মাথায় নিয়ে আসলাম। তোমাদের কাজে হবে ইয়েস নো, তুমি যে পক্ষেই থাকো না কেন, যে পক্ষে থাকো কোনো সমস্যা নাই, কিন্তু সবসময় আসলে ইয়েস এইটার কারণ কি কি হতে পারে এটা ধরে নিবা। তুমি ইয়েস এ বলো আর নোতে বলো। তো আমরা কোনগুলো ধরে নিলাম, যে সে ইফটিজিং করে, সে গালাগালি ইউজ করে বা স্ল্যাং ইউজ করে, দেন সে স্মোকার, সে প্যাসিভ স্মোকিং এর মানুষকে বাধ্য করে, সে একজন অ্যাক্টিভ স্মোকার, তারপর আমরা ধরে নিতে পারি এই ধরনের অসংখ্য জিনিস।
যেগুলো আরো বলেছি, সে ডিস্টার্ব ক্রিয়েট করে, সে সিচুয়েশন খারাপ করে, সে পড়ালেখা করে না, নো স্টাডি। তো তোমাকে করতে হবে কি, এইরকম অনেকটা ধরতে পারো যারা ডিবেট করছো কখনো, আমরা কি করি ডিবেটের টাইমে কিছু আগে সিস্টেম বা কিছু কি বলবো পয়েন্টকে, পয়েন্ট অফ ইন্টারেশন বা এইগুলোকে বের করে রাখি। তো এইটাকে বের করলাম, এইবার তুমি পক্ষ দল থাকো আর বিপক্ষ দল থাকো, তোমার কাছে টপিক আছে, তুমি নিজের যোগ্যতা বা নিজের বোঝানোর ক্ষমতা দিয়ে এটার পক্ষেও বলতে পারো বিপক্ষেও বলতে পারো। তো আমি ধরে নিচ্ছি যে আমি বলবো ইয়েস, তাহলে আমি কি বলতে পারি যে ইয়েস আই থিঙ্ক প্যারেন্টস শুড বি হেল্ড, অথবা আমাকে টাইপ করতে হবে এগুলো, শুড বি হেল্ড রেসপন্সিবল ইফ দ্যার চাইল্ড কজেস ট্রাভেল অ্যাট স্কুল অর ইন পাবলিক প্লেস। এটা হয়ে গেল আমার বেসিক সেন্টেন্সটা, হোয়াই অর হোয়াই নট। তো আই তখন লিখবো আই ক্যান গিভ মেনি রিজন দ্যাট হোয়াই প্যারেন্টস শুড বি রেসপন্সিবল। ফার্স্ট অফ অল, ইফ ইউর চাইল্ড ইজ ইফ টিজিং সাম ওয়ান অর ইফ টিজিং আ গার্ল আর টিজিং আ গার্ল অন দ্য রোড, ইটস আ সিরিয়াস অফেন্স অ্যান্ড হি ইজ ক্রিয়েটিং সাম ট্রাভেল, নো হোয়াট ইউ ক্যান সে? দেয়ার ইজ নো রেসপন্সিবিলিটি অফ আ প্যারেন্টস, অফ বিং আ প্যারেন্টস। তোমার কি মনে হয় এইখানে কি কোনো রেসপন্সিবিলিটি নেই তার প্যারেন্টস হিসেবে? সে তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে নাই, দ্য রিয়েল কালচারাল ভ্যালুজ, রিয়েল এডুকেশনাল ভ্যালুজ, দেয়ার ইজ হিউজ ল্যাক অফ দ্যাট। সো ইটস দ্য ইররেসপন্সিবিলিটি অফ দ্য প্যারেন্টস অ্যান্ড ফর দ্যাট রিজন হি ইজ ক্রিয়েটিং ইফটিজিং অর ক্রিয়েটিং দিস সিরিয়াস অফেন্স, দেন হি ইজ ইউজিং স্ল্যাং ল্যাঙ্গুয়েজেস, সো ইটস অলসো আ ট্রাভেল অ্যান্ড হাউ হি গেট টু নো অল দিস। ইয়া I can say that that he is not learning everything from his family. Maybe he is learning something from his school, from a friend circle, from some bad people and etc. But being a parent, don't you should have a look on your child, that what he is doing or not, who he are his friends. So এই দেখো তোমার কি বাবা মা হিসেবে কি সে কার সাথে মিশতেছে এটা কি জানা উচিত না? দেন বিং আ স্মোকার হি ইজ ক্রিয়েটিং প্রবলেম, দিস ইজ অলসো আ কাইন্ড অফ ট্রাভেল অ্যান্ড বিং আ প্যারেন্টস ইউ শুড নো ইফ ইউর চাইল্ড ইজ এ স্মোকার অর নট, ইফ হি ইজ ক্রিয়েটিং ডিস্টার্ব ইন দ্য স্কুল অর নট, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ ইউর অফ হিজ অর হার স্টাডিজ। তো দেখো এইভাবে আমি যে পাঁচটা পয়েন্ট আউট করলাম, এই পাঁচটা পয়েন্টকে যদি শুধু আমি ডিসক্রাইব করি, তাও তোমার কি মনে হয় 5 মিনিট বা 4.5 মিনিট কি তোমার বেশি? বেশি না, তখন দেখবে তোমার লেখা দরকার, টাইম নাই। তো ফর দ্যাট রিজন এইভাবে তোমাকে এরকম 5টা 6টা করে পয়েন্ট আউট করে নিতে হবে, বিপক্ষে বলো আর বিপক্ষে বলো, তুমি অ্যাটলিস্ট 5টা থেকে 6টা এরকম পয়েন্ট আউট করবা এবং সেইটাকে ডিসক্রাইব করবা। তাহলে আমরা বলে দিতে পারি তুমি আরামসে এই কোশ্চেন টাইপটা অ্যান্সার করে ফেলতে পারবা। আর এইটাই ছিল সব গুরুত্বপূর্ণ টিপস এই কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে, যেটা কিনা তোমাকে অনেকেই বলবে না। তার বাইরে যে জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, অবভিয়াসলি সেন্টেন্স স্ট্রাকচার, কারণ সেন্টেন্স স্ট্রাকচারে কোনো ধরনের ভুল আমরা মেনে নিবে না কেউই, এটা বারবার আমরা বলি। আর এই কোশ্চেন সিস্টেমটাতে একটু তুমি কনটেক্সট রচনা করতে পারো, অ্যাজ এইটা একটু বড় টাইপের কোশ্চেন, এটাতে কনটেক্সট রচনা করে সিচুয়েশন ডিসক্রাইব করে তোমাকে অ্যান্সারটা করতে হবে। এবং লাস্টে যদি দেখো তোমার টাইম শেষ হইতে যাচ্ছে কিন্তু তুমি এখনো ডেসটাই শেষ করতে পারোনি, নেভার এভার ফিনিশ এট দা লাইক মিডল, তুমি ওই সেন্টেন্সটাকে লাস্ট সেন্টেন্সে কনভার্ট করবা কোনোভাবে। তুমি যদি ওই সেন্টেন্সটাকে লাস্ট সেন্টেন্সে কনভার্ট করতে পারো, দ্যাটস ওকে, সাথে সাথেই তোমার হয়ে যাবে। তো এইটার মধ্য দিয়ে মূলত আজকে আমরা এই ক্লাসটা শেষ করছি, এইগুলোই তোমাদের জন্য বেসিক টিপস অ্যান্ড ট্রিক্স, এইগুলোকে ব্যবহার করে মোটামুটি এই ধরনের সকল কোশ্চেন প্যাটার্ন তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। তো সবার জন্য শুভকামনা, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে থাকো, নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে।